দীর্ঘদিন ধরে পরপর তিন টার্ম যদি একটা দেশ পরিচালনার দায়িত্বে থাকা যায়, সেখানে ক্ষমতা উপভোগ করা যায় আর সব রকম সুযোগ সুবিধা এককভাবে গ্রহণ করা যায়, সেই ফরম্যাটেই উনি কথাগুলো বলার চেষ্টা করেছেন। তো আমার মনে হচ্ছে যেন এই বর্তমান রাজনীতিটা দাঁড়িয়েছে এমন একটা অবস্থায় যে এটা অবনমন বলি বা যাই বলি সেই জায়গাটায়, যে যেমন এক বন্ধু গল্প করছে যে তুই সুয়েজ খালের নাম শুনেছিস, বলে হ্যাঁ শুনেছি, বলে ওটা আমার দাদা খরণ করেছে। তার এক বন্ধু চিন্তা করলো আমি তো পেছনে পড়ে গেছি, আমার তো কিছু বলার লাগে, সে বললো এই তুই ডেড সির নাম শুনেছিস, ডেড সি, বলে হ্যাঁ, বলে ওটা তো আমার দাদা মেরে ফেলেছে। তো অবস্থাটা দাঁড়িয়েছে এমন রাজনীতিটা এখন, আমার কাছে মনে হয় আপাতত যে এই পর্যায়ে গিয়ে ঠেকেছে, একদম হিরো আলম থেকে ওবায়দুল কাদের সাহেব পর্যন্ত বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে মির্জা আজম পর্যন্ত। মির্জা আজম বললাম এই কারণে যে মির্জা আজম জামালপুরে তার নির্বাচনী এলাকায় একটা সভায় বলেছে যারা বিএনপি করে এগুলা সব বাপদাদারা রাজাকার ছিল, না হয় এগুলা রাজাকারের পুত্র না হয় নাতি। আর নির্বাচন কমিশন বা অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো আমরা দেখব যে অবসরপ্রাপ্ত আমলাদের ভারে এমন একটা অবস্থায় তৈরি হয়েছে যে এখন ওই কী বলবো, মানে তৈলসিক্ত করার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ায় যারা চ্যাম্পিয়ন তারাই এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মূল কর্ণধার হয়ে বসেছে। স্বাভাবিক কারণেই তারা শাসন ক্ষমতায় যারা আছেন তাদেরকে চটাতে চাচ্ছেন না, চটাতে না চেয়ে তার মধ্যে কিছু কিছু পরিষ্কার ইমেজের চেষ্টা করছেন, যার প্রমাণ আমরা মাঝে মাঝে পাই। যেমন গাইবান্ধার যে উপনির্বাচনটিতে আপনি বন্ধ করা হলো, সেই উপনির্বাচনে কারা ভোট ডাকাতি করেছে এটা কিন্তু নির্বাচন কমিশন বলেনি। ভোট ডাকাতি হয়েছে, এই এই হয়েছে, এরা এরা দায়ী, কিন্তু এটা করলো কারা, এই অঘটন পটি মানে অঘটনটা ঘটালো কারা, তাদের সম্পর্কে কিন্তু কিছু বলেনি। আবার দেখবেন যে এই অনেক কথা বলা হয় নির্বাচনের বিভিন্ন মডেল, আমাদেরকে মাগুরার মডেলের কথা বলা হয়, অনেক কিছু বলা হয়, এই যে উকিল মডেল যেটা, দাদা অথবা উকিল না, সার্টিফিকেট ছাড়া, আমি সার্টিফিকেট ছাড়া, উনি সার্টিফিকেট ধারে, উনি হলো উকিল না, ওর নামই আমার তো নামের অংশ, আপনার টোনারটা নির্বাচনটা হলো, এত তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেগুলোকে মানে ত্যাগ করি বা ত্যায্য করি সেগুলোকে প্লেটে সুন্দর করে সাজিয়ে আওয়ামী লীগ নিয়ে আসে, এরকমটা মনে হচ্ছে। এই মডেলে যদি নির্বাচন হয় আর যেটা আমরা চাচ্ছি যে একটা অন্তর্বর্তীকালীন বা নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন, সে নির্বাচনে তো আমরা উৎসাহী, ব্যাপকভাবে উৎসাহী, এই সরকারের অধীনে না। কারণটা আপনি দেখবেন যে আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি সেই যে 91-96 যে আন্দোলন, সেই যে আওয়ামী জামাত আন্দোলন যেটা, সেই আওয়ামী জামাতের আন্দোলনে উনি অনেকগুলো কথা বলেছেন যেগুলো সংবাদপত্র এখনও আর্কাইভে গেলে পাওয়া যায়। সারা জীবন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করব, আমি সারা জীবনের জন্য তত্ত্বাবধায়ক সরকার এই দেশে চাই। তারপরে আরও বলেছেন সাক্ষাৎকারে যে সপ্তাহে দুই দিনের বেশি আমাকে দেখবেন না কোনো মিডিয়ায়, কোনো টেলিভিশনে বা কিছুতে, কোনো একটা কথা কিন্তু উনি এখন পর্যন্ত রাখেননি, আগের যে প্রতিশ্রুতি যেগুলো ছিল। সুতরাং ওই রাজনীতির অবস্থাটা এত বেশি টালমাটাল করে দেওয়ার জন্য টানা তিন ক্ষমতায় থাকাটাও যেভাবে দায়ী, আর সেইভাবে আমলা চক্রের মধ্যে পড়ে অসহায় হয়ে পড়ার যে একটা নিদর্শন সেটাও কিন্তু আমরা দেখছি, এদের খপ্পরের মধ্যে পড়ে প্রচণ্ড রকম অসহায় হয়ে গেছে। আমার আমার খুব আফসোস লাগে যে আওয়ামী লীগের মতো একটা বর্ধিষ্ণু একটা বর্ষীয়ান রাজনৈতিক দল এত বছরের, এবং যারা যাদের জন্ম এবং বেড়ে ওঠা সংগ্রামের মধ্য দিয়ে, তারা এরকমভাবে একটা আমলা চক্রের খপ্পরে পড়ে সব কিছু বিসর্জন দিয়ে দেয় শুধুমাত্র চেয়ার ঠিক রাখার জন্য, এটা আমাদেরকে আহত করে। যে মিস আশিম কুমার উকিল, এটিও আলোচনার মধ্যে এখন রাজনীতির আলোচনা, হিরো আলম বনাম ওবায়দুল কাদের যে বিতর্ক, মাঝখানে আবার মিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মিস্টার আলাল আবার মির্জা আজমকেও এর মধ্যে টেনে নিয়ে এসছেন, সো এই আলোচনা এই বিতর্ক আপনি কীভাবে দেখেন? না না, আমি তো ভালো লাগছে, এনজয় আলাল ভাই হিরো আলমরা পাঠাইছে ওখানে কর বগুড়াতে আমরা আছি, এটি অনাকাঙ্ক্ষিত, এটা আলোচনা ঠিক বলে আসা ঠিক হচ্ছে না। মানে রাজনীতিকে রাজনীতিবিদদেরকে নিয়ে উপহাস করা, আলাল ভাই সামগ্রিকভাবে যে ঘটনা কিছু কিছু উল্লেখ করে, যে কোনো কোনো বক্তব্য উল্লেখ করে যে জায়গায় এনে দাঁড় করিয়েছে নাকি, তাতে মনে হচ্ছে মানে একেবারে বিশুদ্ধ রাজনীতির একজন প্রতীক নিয়ে এটা, ওনার ওনার বা ওনার দলের বা ওনাদের এটার মধ্যে কোনো দায় দায়িত্ব নেই আর কি।
তাহলে তো আলোচনা করে অগ্রসর হতে পারবো না, দায়িত্ব তত নিতে হবে। অগ্রসর হন না মানে এখন আপনি বলছেন দায়িত্বটা আপনি বলছেন ভাগ করে নিতে হবে, মানে কম বেশি আপনি সমস্ত আপনি ধরেন মাঝখানে আছেন, আপনি যে কোনো দিকে বিচরণ করতে পারেন, সে কথা ভিন্ন। আমি যখন রাজনীতিতে নাম লিখিয়েছি আমি একটা আদর্শিক জায়গার কথা বলি না, আমার তো কিছু দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। আলাল ভাইও বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক সংসদ সদস্য, আমি সংসদ সদস্যের একটা স্কুলের ছাত্র, উনি আমি প্রাইমারি স্কুলের, উনি হাই স্কুলের ছাত্র, যে কিছু দায়িত্ব তো নিতে হবে। দেশের সব সুন্দরের কৃতিত্ব নিবসে আর অসুন্দরের দায়িত্ব আমার কাছে চাপাই দেবে, তাহলে আমি যে জায়গাটায় যাব সেখান থেকে তো আলাপ আলোচনা অগ্রসর হওয়াটা খুব খারাপ। আমি কত প্রশংসা করলাম আওয়ামী লীগের সংগ্রামের মধ্যে থেকে জন্ম, সেই জায়গাটায় তো আপনি প্রশংসা করছেন করছেন বলেই ফাঁকে বলছে কি বেশ সুযোগ সুবিধা এনজয় করতেছেন, এটাকে এটাকে আমাকে আহত করে এই কথাটা, যে খাও দাও মস করে আমি বিক্রি করতেছ, আমাকে সাংঘাতিকভাবে ব্যক্তিগতভাবে আহত করে, কারণ আমি খাও দাও মস করার জায়গাতে আসে নাই। তো আমি খুব সিম্পললি এটা ক্রেডিট নেওয়ার জন্য না, 81 সালে মাস্টার ডিগ্রি পাস করে 93 সালে ক্যাম্পাস ত্যাগ করেছি, মানে ছাত্রবৃত্তি বিদায় নিয়েছি, মাস্টার ডিগ্রি পাস করার পরেও তো আমি 81 থেকে 12টি বছর এই রাজনীতির পিছনে বেঁধে খুব সুখের পায়রার মধ্যে ছিলাম তা তো নয়, কণ্টক আকীর্ণ। সেই কণ্টকটা কি কখনো গুলি, কখনো গ্রেনেড, কখনো বোমা, কখনো নিরু অভি নিরু অভি, এর মধ্যে তো রাজত্বটা করছে আর কি, জীবন আর যৌবনের ঝুঁকি নিয়েই রাজনীতিগুলি করেছি। করার পরে ছাত্র রাজনীতিতে বিদায় নেওয়ার 30 বছর পরে আমি এমপি হয়েছি, এমপির সুযোগ সুবিধাগুলো আমি বিদায় করে দিলে না, নেবো না নেবো না কথা বলি নাই, ভ্যালিড। এখন আমি এনজয় করছি যখন বলছেন, তখন আদার কোনো কিছু মিন করা কি যে জায়গাটা বলছেন পারা দেয় নেই, আমি এটা শিখেছি যেটাকে যে সব কিছু অর্জন যা করেছি সবটা এলাকাবাসীর জন্য দেশবাসীর জন্য মানব কল্যাণে ব্যয় করা সেটা চেষ্টা করছি। কিন্তু আপনি কথায় কথায় এনে যারা যখন চেনা খাচ্ছি ব্যক্তি ব্যক্তি অসীম কুমার উকিলকে আমি 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 ধরেন নিশ্চিত থাকেন না ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন তা না, কিন্তু আমি যদি এটাকে আক্রমণ হিসাবেও নেই আর কি, তাহলে ওই জায়গাটার আক্রমণ করে এই জায়গাটার এই জায়গাটার দায় দায়িত্ব তো আপনাকে নিতে হবে। আমি যদি এই জায়গাগুলিতে অগ্রসর হই আর কি, জায়গাটার দায় দায়িত্ব আপনাদেরকেও নিতে হবে। ধরেন একটা সেক্টর আর কি আমলাতন্ত্র, আমি নিঃসন্দেহে যে হিরো আলমদেরকে আনা হচ্ছে, তারপরে এই যে আমলাতন্ত্র, আমলাতন্ত্র যে জায়গাটা দখল করছে সীমাবদ্ধতা তো ব্যর্থতা রাজনীতিবিদদের, তারা তাদেরকে কারা টানলো, যারা ক্ষমতাসীন হয়ে দল গঠনের চেষ্টা করলো যে দলটা সারা দেশে নাই, তখন ক্যাবিনেট সেক্রেটারি ফোন করে ধরেন বরিশালের ডিসিরে কইছে বা নেত্রকোনার ডিসিরেই কইছে যে ভাই আমাদের দেশের প্রেসিডেন্ট এলাকায় যাবো, কিছু লোকজন জড়ো করো বিভিন্ন দলটা থেকে, দিনে না পারো রাত্রে পারো, আইন এদেরকে না প্রেসিডেন্টের সামনে দাঁড় করাবে, একটা দল করতে হবে, এই সরকারি দলটা করতে হবে। এইভাবে তো একটু প্রক্রিয়াটা শুরু হয়েছে ঢাকা শহরে সেন্ট্রালি, হয়তো সামোয়াজ্জেম ওবায়দুলকে এক ধরনের প্রক্রিয়াতে কেনা বেচা করা হয়েছে, কিন্তু মোহাম্মদ সোলা কারণ বিএনপি তার 75 সালে 15 আগস্ট পর্যন্ত ছিল না, তার পরে সৃষ্টি হয়েছে, দলটা গঠিত হয়েছে কেমনে, একদম জ্বলন্ত কথা, সামোয়াজ্জেম ওবায়দুর রহমানের মতো আরও লোকজন আছিল, কিন্তু এরাও তো গিয়েছে, এদেরকে তো লোভ প্রলোভন মোহ চক্রাঙ্গনে কিংবা অস্ত্রের মুখে দাঁড় করিয়ে এই জায়গাগুলিতে এসেছে। সেই ক্ষেত্রে আমলাতন্ত্রকে সাংঘাতিকভাবে ব্যবহার করা হয়েছে, সেই যে আমলাতন্ত্রের প্রভাব বাড়লো, আমলাতন্ত্রের বলয়ে পড়লো, আমলাতন্ত্র খপ্পরে পড়লো, সেটা থেকে টোটালি বঞ্চিত হওয়া যায়নি, আজ পর্যন্ত আমরা উঠতে পারিনি,